দোকানে কাউকে ঢুকতে দেবে না। Yes ma'am. একটা একজন করে পাঠাবে। জি স্যার। তোমার নাম কি? স্যার করুন বিশ্বাস। এই তুমি কি বলছো? তুমি এখানে ফাজলামি করতে এসছো? স্যার আসলেন স্যার, আমার ফাইল তো আপনাদের কাছে আছে, আপনারা দেখলেন না? এই দিশা ম্যাডাম দেখুন তো। হ্যাঁ স্যার, ওর নাম করুণা বিশ্বাস। ও আচ্ছা, তুমি কোন সালে মাধ্যমিক পাস করেছো? কেন ম্যাম, করুণা সালে পাস করেছি। ও লেখাপড়া না করে পাস করা সালের লোক? এই তোমার চাকরি হবে না। সবে করোনা শেষ হলো ম্যাম, এখন ইন্টারভিউ নেওয়ার কি দরকার? আমার চাকরিটা দিয়ে দিন ম্যাম, আমার খুব দরকার। আপনার কাছে প্রার্থনা করছি ম্যাম, আমাকে চাকরিটা দিয়ে দিন, আমার খুব দরকার। স্যার স্যার, আপনার পাদে আমার চাকরিটা দিয়ে দিন। তুমি করছো কি? এই পাঠালো পাঠালো। এই তুমি এসো, তোমার চাকরি হবে না। এই সেন্টি নেক্স। দর্শক বন্ধুরা, এই দু বছর লকডাউনে পড়াশোনা হয়নি, ঠিক আছে। সরকার ফ্রিতে রেশন দিচ্ছে, ঠিক আছে। স্কুলে পাশ করে দিচ্ছে, ঠিক আছে। কিন্তু এইটা ভাববেন না যে বিনা ইন্টারভিউ চাকরি হবে। সুতরাং সাবধান, আপনারা বাড়িতে বসে বসে মনোযোগ দিয়ে পড়াশোনা করুন, নাহলে আমার মতো আপনাদেরও চাকরি হবে না। বাই বাই।